দুই মা মিলে আজকে বাবুকে ওর শ্বশুরবাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা, ওকে ওর শ্বশুরবাড়িতে আজকে প্রথমবারের মতো নিয়ে যাব। কারণ অনেক দিন হয়েছে একটু ইভানকে দেখি না, ভাবিদের খোঁজ খবর নেওয়া হয় না, কারণ অসুস্থতার পরে নিজেরা এত ব্যস্ত হয়ে গেছি, কী করতেছে না করতে কিছুই জানি না। তাই হচ্ছে যাব আর বাবুকে প্রথমবারের মতো একটু ঘুরে নিয়ে আসবো ওদের বাসা থেকে। তো এই জন্য হচ্ছে ওকে রেডি করাচ্ছি, আমরা সবাই রেডি হয়েছি, তারপর হচ্ছে বাবুকে রেডি করাচ্ছি সবার লাস্টে। সবসময় আমরা এটাই করি, বাবুকে সবার শেষে রেডি করাই, তো এদিকে সবাই রেডি। তো হচ্ছে আঁকিও সামনে বসে আসছে যে বাবুকে নিয়ে, তারপর হচ্ছে এখন আমরা বের হব আর একদম চার্জার ফ্যান নিয়ে যাচ্ছি, যাতে বাবুর গরমে কষ্ট না হয়। আর কোথাও গেলে আমরা সবসময় সব কিছু একদম প্রিপারেশন নিয়ে তারপর যাই। তোমাদের আঁকিও পুরো দেখো চোখের অবস্থা কী, আর আমার চোখের অবস্থা ওর থেকেও খারাপ, আমি টোটালি কিছু দেখতে পারতেছি না, চোখের এমন অবস্থা। আর এই ভিডিওটা যেদিন করে সেদিন তো তাও যা ছিল, কিন্তু এরপরে রাত থেকে যে এমন অবস্থা হয়েছে যেটা বলার মতো না। রাত বাড়তে বাড়তে হচ্ছে চোখের অবস্থাও এমন খারাপ হয়েছিল আমার, যেটা মানে দেখে তোমাদের ভাই ইমিডিয়েটলি হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যায়। বাসা থেকেও সবাই বলে যে না, ডক্টরের কাছে যাওয়া উচিত। আর তখন বাজে প্রায় 12টা না 1টার দিকে, হচ্ছে এমার্জেন্সিভাবে আমরা ডক্টরের কাছে যাই। সেই ব্লগ তোমরা অবশ্যই আমাদের আরেকটা পেজ সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা এবং সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেলে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে, আর আজকে হচ্ছে আমাদের সৈয়দ ফ্যামিলিতে 60,000 ফলোয়ার হয়ে গেছে। এখন 60,000-এর বেশি, বাট কেকটা হচ্ছে 60,000-এর জন্য আনা ছিল। তো যেহেতু আজকে কেকটা চলে আসছে, তো ভাবলাম যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি, কেকটা সেখানে গিয়ে সবার সাথে হচ্ছে সেলিব্রেশন করি, তো এখন এই জন্য কেকটা নিয়ে নিছি। তো সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি, আন্টিকেও সাথে নিয়ে যাবো, যেহেতু আন্টিও আমাদের ফ্যামিলি মেম্বার। আন্টিও হচ্ছে আমার মেয়ে জামাইকে একটু দেখে আসুক, সে এখনও দেখে নাই। আর যারা নতুন আসো, জানো না যে এত তাড়াতাড়ি আমার মেয়ের জামাই আমি বলতেছি কেন, শুধুমাত্র একটা সোপ ব্যবহার করে যদি তোমাদের চোখের নিচে কালো দাগ দূর হয়, তোমাদের মুখের যে কোনো দাগ দূর হয়, যে কোনো তিল দূর হয়, তাহলে কেন ব্যবহার করবো না বলো? তো সেরকম একটা সাবান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা হচ্ছে তোমাদের মুখ প্লাস বডিতে তোমরা ইউজ করতে পারবা। আমার আম্মুর বিশেষ করে এই সাবানটা অনেক পছন্দ, আমার আম্মু কোনো কিছু মুখে স্যুট করে না, বাট এই সাবানটা এত ভালোভাবে আমার আম্মুর স্যুট করছে যে এটা আমি আম্মুর জন্য দেখো 5টা নিয়ে আসছি। আর শুধু আম্মু না, আম্মু ভালো ফলাফল পাইছে দেখে আমাদের ফ্যামিলির সবাই এটা ইউজ করে, যার জন্য আমি 5টা নিয়ে আসছি, কারণ আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আমাদের বেশি লাগে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া পেজ থেকে তোমরা এটা নিয়ে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সোপটা নিতে পারো, আর হচ্ছে অনেক অনেক সুন্দর হয়ে যেতে পারো। বিশ্বাস করবো না, এই সোপটা আসলে আসলে অনেক অনেক ভালো। তারা একটু প্রিভিয়াস ভিডিও চেক আউট করো, বা আমি হচ্ছে হালকা করে বলে দিচ্ছি, আমি হচ্ছে অনেক আগেই বাবু পেটে থাকতে আল্লাহর ইচ্ছায় বাবুর বিয়ে ঠিক করছি আমরা সবাই মিলে। তো সেই জন্যই হচ্ছে বলতেছি মেয়ে জামাই এটা ফাইলামি না, সত্যি সত্যি ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে ইন ফিউচারে ওদের আমরা বিয়ে দিব। 18 বছর হলে আর কি এঙ্গেজমেন্টটা করে রাখবো ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে বলে আল্লাহ যেন ওদের মন এমনভাবেই তৈরি করে যাতে দুইজন দুইজনের প্রতি মায়া থাকে। আসলে অসম্ভব কিছুই না, কারণ আগের দিনে কিন্তু এরকমই হইতো। তো বিয়েটা অবশ্যই আল্লাহর হুকুম প্রয়োজন, আল্লাহর ইচ্ছা প্রয়োজন। আমি বলবো যে আল্লাহর ইচ্ছা থাকলে যাতে ওদের দুজনের বিয়ে হয়, আর তোমরা সবাই দোয়া করবা যাতে ওদের দুজনের বিয়ে হয়। তো যেহেতু অনেক দিন পরে ওদের সাথে দেখা করতে যাচ্ছি, তাই হচ্ছে দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি ওদের জন্য হালকা পাতলা, যাতে মানে কেমন লাগে না বিয়ে বাড়ি যাচ্ছি খালি হাতে যাব সেটা কেমন না, এই জন্য নিয়ে যাচ্ছি। আর যখন মেয়ে বড় হবে, প্রপার বিয়ে হবে, তখন থেকে মিষ্টি আনা নেওয়া করব। এখন তো হচ্ছে অন্য একটা সম্পর্ক আমাদের, সেই সম্পর্কের জন্যই হচ্ছে ওদের জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছি। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তাই চিপস নিলাম বেশি করে, তারপর আরও যা যা আমার ভালো লাগছে সব কিছুই নিচ্ছি। আর সবাই হচ্ছে গাড়িতে বসা ছিল, তো এখন হচ্ছে আমরা চলে যাবো, আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, তো আর ওইদিকে সামি আর আরিফরা দুজন হচ্ছে যাচ্ছে রিক্সায়, কারণ গাড়িতে ধরতেছে না আমাদের, সেজন্য আমরা ফ্যামিলি মেম্বার আসলে বেশি হয়ে গেছি। এই জন্য তো বলছি খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাইকে বাইক কিনে দিব, যাতে হচ্ছে ওর ঝামেলা না হয়। ওকে আসলে আমার বাইক কিনে দেওয়ার একদম ইচ্ছা ছিল না, কারণ আমার ভাই আমার অনেক আদরের, আমি বাইকের জন্য ওর কোনো ক্ষতি হোক সেটা চাই নাই। বাট ও হচ্ছে আমি কিনে দেবো কি, ওই তো দুলাভাই কিনে দিবে, আমি তা তোমাদের ভাইয়া দেয়া তো একই কথা। যাই হোক, ওর সাথে ওর দুলাভাই সম্পর্ক সম্পূর্ণই আলাদা, যেটা তোমরা ভিডিও দেখে তো বুঝতে পারোই। তো ওর ভাইয়া হচ্ছে ওকে বাইক কিনে দিবে, আর ওর ভাইয়াই বলছে ওর সাথে কথা বলছে যে কখনোই বেশি জোরেও চালাবে না, ওর ভাইয়াকে প্রমিস করছে, যার জন্য হচ্ছে ওর ভাইয়া রাজি হয়েছে, আমাকেও রাজি করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে দেয়া যায়। আর এই হচ্ছে আমার মেয়ে জামাই, আমি যেই দেখতেছি ও ঘুমাচ্ছে, ঘুমায় পড়ছে, আজকে ওর সাথে দেখা হয় নাই, মানে ওর সাথে কথা টথা হয় নাই, কারণ ও ঘুমেছিল পুরোটা সময়। তো আমরা আসছি, তারপর তোমাদের ভাইয়া গাড়ি পার্ক করে তারপর চলে আসছে। আর এখানে হচ্ছে মোটামুটি সবাই ছিল, সবার সাথে অনেক কথা হয়েছে। আর এই হচ্ছে
বাবুর হচ্ছে নানি শাশুড়ি, মানে ইভানের নানু। এটা আন্টি অনেক ভালো মাশাল্লাহ, আর বাবুকে অনেক ভালোবাসে। বাবুকে ফার্স্ট টাইম আজকে কোলে নিল বাবুর নানি শাশুড়ি। তো যেহেতু আমাদের দুই ফ্যামিলিরই ইচ্ছা এটা, তো তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের ইচ্ছা পূরণ হয়, আল্লাহর হুকুম থাকে। অবশ্যই সব জিনিসের জন্য আল্লাহর হুকুম দরকার আছে। আর সামির চোখেও সেম প্রবলেম হয়েছে আমাদের মতো, যার জন্য সানগ্লাস পরে আসছে। আর আমার আখির তো অবস্থা যে আখির যা মোটামুটি ভালো, কিন্তু আমার এত খারাপ অবস্থা হয়েছে যে ডক্টর কাছে যাওয়ার পর ডক্টর নিজে আমাকে বলতেছে যে এত ব্যথা কীভাবে এতদিন সহ্য করছেন। আমার চোখের অবস্থা পুরাই বাজে, কারণ আমি একদমই রেস্ট নিতে পারি না বাবুকে নিয়ে। তারপর হচ্ছে আমি সবথেকে বাজে অভ্যাস যেটা, আমি একটু পরপর চোখে হাত দিই, যার জন্য আরও খারাপ অবস্থা হয়েছে। তারপর হচ্ছে আমরা আমাদের সৈয়দ ফ্যামিলি পেজে 60,000-এর জন্য সেলিব্রেশন করলাম। তো এই কেকটা আসছে হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে, তোমরা অবশ্যই এখান থেকে কেকটা নিতে পারো। কেকটা অনেক মজা ছিল, চকলেট ফ্লেভারের। তো তোমরা চাইলে কিন্তু তার থেকে কেকটা নিতে পারো, কারণ তার কেক ভালোই লাগছে, ডিজাইনটাও সুন্দর ছিল। আমি কোনো ডিজাইন টিজাইন বলি নাই, তাদের মনের মতো করে বানিয়ে দিছে। তো এখানে আমাদের জন্য দেখো আমার বেআইন আবার খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করছে। আমি বলে দিছি কোনো কিছু করবেন না, তারপরও করছে। তো আমি বলছি যে নেক্সট টাইম থেকে না বলে আসবো, তাহলে কোনো কিছু করতে পারবেন না। তো এখানে দেখো আমার চোখের অবস্থা কী পরিমাণ খারাপ, আর তোমাদের আঁখি আপুটা আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো এই যে খারাপটা, যে রাতে যেতে যেতে আরও বেশি খারাপ হবে, আসলে এটা বুঝতে পারি নাই যে একদম হসপিটাল পর্যন্ত যাওয়া লাগবে। যাই হোক, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারবো সৈয়দ ফ্যামিলিতে, সবাই দেখে এসো। আজকের মতো হচ্ছে বিদায় নিব এখন, ওদের বাসায় থেকেও বিদায় নিচ্ছি, তোমাদের থেকেও বিদায় নিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে বাসার দিকে যাব। অনেক রাত বলতে তখন মেবি 8:30-9:30 বাজে। তো আমরা যেহেতু গাড়ি নিয়েই যাবো, তাই বাবুকে নিয়ে কোনো সমস্যা নেই, বাসার সামনে গাড়ি, আর আমাদের বাসায় তো হচ্ছে একদম পার্কিংয়ের ভিতরে যেয়েই আমরা বের হব। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা চলে যাচ্ছি। তো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।